ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, কি কয়, মা গো আমার পোষণ হাজার জবাব তারই চাই, মা গো জবাব তারই চাই। তো ছেলে মাকে কি প্রশ্ন করছে দেখুন, চাঁদ কেন ওঠে তারা কেন ফোটে, কেন সূর্য উদয় হয়, কান কেন শোনে চোখ কেন দেখে মুখ কেন কথা কয়, আর ফুল কেন ফোটে বাতাস কেন ছোটে, মা গো ফুল কেন ফোটে বাতাস কেন ছোটে, বলো না মা আধার কেন হয়, এসব কিছু জানতে আমার বড় ইচ্ছে হয়, মা গো এসব কিছু জানতে আমার বড় ইচ্ছে হয়। তখন মা জননী বলছে, ও মোর সোনা নেই তোর জানা, এই জমিন আসমান যা কিছু আছে এই সৃষ্টির মাঝে সবই তাহার দান, তিনি সবার সেরা নেই তার জোড়া, তিনি সবার সেরা নেই তার জোড়া, এক আল্লাহ দয়াময়, যা কিছু হয় এই দুনিয়ায় সবই তারই সারাই। মা জননী বলছে, যা কিছু হয় এই দুনিয়ায় সবই তারই সারাই। তখন শিশু আবার মাকে কি প্রশ্ন করছে দেখুন, কে সেই মহান এই দোনো জাহান যার প্রেমেতে মশগুল, বলো না আমাকে দেখবো মাতাকে তবে ভাঙবে মনের ভুল। আর মা কি বলছে দেখুন, শোনো রে খোকা তাকে যাই না দেখা, শোনো রে খোকা তাকে যাই না দেখা, কেন আছে যে তিনি আর সে মহল্লায়, কেউ কোনো দিনও দেখেনি তার আমি বলি গো তোমায়, কেউ কোনো দিনও দেখেনি তার আমি বলি গো তোমায়। তখন শিশু কি বলছে দেখুন, আছে যত প্রাণী বলো না জননী, আজও এই ভুবনে কে রোজ খাবার দেই মা গো সবার, বলো তাদের জীবনে। আর মা জননী বলছে, ও মোর সোনা ভুলে যাস না তুই রাখিস স্মরণে, মোর খালেকে তিনি সবার মালিকে এই বিশ্ব জাহানে, তিনি সবার খাওয়াই সবার বাঁচাই, তিনি সবার খাওয়াই সবার বাঁচাই, তিনি হলেন এক আল্লাহ দয়াময়, যা কিছু হয় এই দুনিয়ায় সবই তারই সারাই। তখন শিশু আবার মাকে বলছে, আমি দেখেছি প্রতিদিন মোরা বা কোনোদিন
থাকে না ঘরে, যাই রোজ সকালে আর সূর্য ডুবিলে ঘরে আসে যে ফিরে, সাথে দেখি বাবার থাকে রোজ খাবার, সাথে দেখি বাবার থাকে রোজ খাবার, সেই তো খাবার মোরা খাই গো সবাই, তবে কেমন করে আল্লাহ মাগো আমাদের খাওয়াই, বলো কেমন করে আল্লাহ মাগো আমাদের খাওয়াই। তখন মা জননী কি বলছে দেখুন, গর্ভেতে যখন ছিলিস রে তুই দশ মাস দশ দিন, কে খাওয়াতো সময় মতো তোকে প্রতিদিন, সেই আল্লাহ আল আমিন প্রতিটি দিন, সেই আল্লাহ আল আমিন প্রতিটি দিন, দেখে তো দেখো যে তোমায় আর খাবার তোমার খাওয়া তো সেই আল্লাহ দয়াময়, আর খাবার তোমার খাওয়া তো সেই আল্লাহ দয়াময়, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়। তারপর কি বলছে দেখুন, খোদার হুকুম করতে পালন মোরা এলাম দুনিয়ায়, নামাজ রোজা সারা জীবন করব যে সদাই, আর হারাম খাওয়া খেতে বারণ করেছেন সদাই, সত্য পথে চলতে হবে বলেছেন দয়াময়, আর সত্য কথা বলবে মিথ্যা কভু নয়, সত্য কথা বলবে কবু নয়, কেন এসব ছাড়া যে জীবন তোমার হবে যে বৃথাই, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়। তো শেষ ছন্দে আমার প্রিয় কবির মনের আরজু শুনবেন, মাঝে হলো জীবন শুরুর শিখার প্রথম ধাপ, যা শেখাই রে তাই শিখে বলেন আল্লাহু আহাদ। তাই কবি বলছে, কোরআন হাদিসের কথা শোনো তোমরা যে দিন রাত, কেন সঠিক পথে চললে জীবন বদলে যাবে যে কিসমত, ও রে সাদাম নেই আর তোর দাম, ও রে সাদাম নেই আর তোর দাম, কেন আছিস যে পড়ে তুই শয়তানের ধোকায়, মিছে দুনিয়ার মায়া ছেড়ে চলো নবীর তরিকায়, ও গো মিছে দুনিয়ার মায়া ছেড়ে চলো নবীর তরিকায়, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, মা গো আমার প্রশ্ন হাজার জবাব তারই চাই।
ওই জবাব তারই চায়।